অনেকগুলো কঠিন সত্য অনেক সময় লড়াই করেছে প্রবাসীদের স্বার্থে, যাতে করে প্রবাসীদের মাথায় কাঁঠাল ভেঙে কেউ খেতে না পারে, সেই লড়াইয়ের সৈনিক আমাদের পাশে আছে। এবং তাদের সংগঠন প্রবাসী অধিকার ঐক্য পরিষদ এবং আমাদের প্রবাসী অধিকার পরিষদ পাশাপাশি দাঁড়িয়েছে। আমার খুব ভালো লাগছে এই বিষয়টা যে মিলে গেছে, এবং আসলে দাবি যৌক্তিক হলে মিলে যায়, যতদিন দাবি যৌক্তিক থাকবে ততদিন মিলে যাবে, এটা স্বাভাবিক। আচ্ছা, আমরা এখানে কেন দাঁড়িয়েছি? প্রবাসীদের মুক্তির জন্য আমরা যখন অন্ধকারে ছিলাম, এই যে জুনায়েদ পলক, শেখ হাসিনা, শেখ রেহানা যখন বাংলাদেশকে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, তখন প্রবাস থেকে প্রবাসীদের লিডার পিনাকী ভট্টাচার্য, প্রবাসীদের অভিভাবক নাগরিক টিভি টিটু ভাই, সাকিব ভাই, ফেলদা টিপুলের সাইফুর সাগর ভাই, আমার পাশে আছে আরেকজন সূর্যের মতো লিডার প্রবাসীদের, তিনি হলো সালাউদ্দিন ভাই। এই যারা বিদেশে ছিলেন, ওইদিকে এম রহমান মাসুম ভাই আছে, এবং প্রবাসীদের কলিজার টুকরা ইলিয়াস ভাই সহ এরকম যে সকল প্রবাসী ভাইরা আছে, তাদের নেতৃত্বে আলাদা একটা পরিবেশ তৈরি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব সহ সব জায়গায়, যে বাংলাদেশে কি হচ্ছে, কেমন করে ছাত্র ভাইদেরকে হত্যা করা হচ্ছে, তার প্রকৃত চিত্র সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন আমাদের প্রবাসী ভাইরা। এই জন্য নাগরিক টিভি টিটু ভাই বলেন, পিনাকী ভট্টাচার্য দাদা বলেন, ইলিয়াস ভাই বলেন, সাইফুর রহমান সাগর ভাই বলেন, তারপরে এ ওয়ান টিভির ভাই আছে, তাজ হাসমি ভাই আছে, তারপরে আরেকজন ভাই উনি হলো এই যে মাসুদ ভাই আছেন, তারপর আরেকজন একটু মোটা করে একটা ভাই আছে না, হাসিনা আপা আছে টেবিল টকে, আমি আরেকজনের ভাইয়ের নাম ভুলে গেছি, আমি কনক সারোয়ার ভাই আছে, দেলোয়ার ভাই আছে, মেজর দেলোয়ার, এইরকম মানুষগুলো সারা বিশ্ব, মিনা ফারা তো মুসলিম, হ্যাঁ মুসলিম ফজল আনসারি ভাই, তিনি এইরকম বড় হয়ে আরো অনেকে আছে, আরেকজনের নাম আমি ভুলে যাচ্ছি, কিন্তু তিনি অনেক কষ্ট করেছেন, নাগরিক টিভিতে অনেকগুলো প্রতিবেদন দিয়েছেন বাংলাদেশের বিষয়ে, ঠিক আছে একটু মোটা করে, যাই হোক আমি, হ্যাঁ ফয়জুল্লাহ ভাই আরো আছে, আরো আছে, সবাই মিলে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য সারাক্ষণ অনলাইনে কান্নাকাটি করেছেন, এবং শুধু কান্নাকাটি না, রাজপথে ওইখানে ওইখানে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ করে চলেছেন, এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে কি অবস্থা আমরা সবাই জানি, সেইখানে আমাদের কোনো মিছিল মিটিং চলে না, কেউ একটা মিটিং করলে ধরে নিয়ে যায়, এবং কোনো নিস্তার নাই, ধরে নিয়ে গিয়ে 4 বছর 5 বছরের জেল দিয়ে দেয়, 10 বছরের জেল দিয়ে দেয়। তো এইরকম ভাবে আমাদের মধ্যে দুবাইয়ে প্রায় 70 জনের মতো প্রবাসী গ্রেপ্তার হয়েছে, তারপরে সৌদি আরবে আমাদের 30 জনের মতো তথ্য এসেছে, কাতার থেকে তথ্য এসেছে, ওমান থেকে তথ্য এসেছে, এই সকল দেশে আমাদের 57 জন 70 জন আমাদের 70 জন যাই হোক, আমরা দেখেন এই ওখানে এত ঝুঁকি, তার মধ্যে আমাদের প্রবাসী ভাইরা ওখানে মানববন্ধন করেছে, ছবি তুলেছে, প্রতিবাদ জানিয়েছে হাসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে, এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল সহযোগিতারা রয়েছে তাদের পক্ষে, তারপরে আমাদের বিএনপি, জামাত, শিবির এবং ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদের দুইটা অংশ আছে, দুইটা অংশই যার প্রাণ দিয়ে লড়াই করেছে, আমি তাদেরকেও ভালোবাসা জানাই। কেউ আমরা এখানে জুনায়েদ সাকিব ভাইরা কথা বলেছে, মান্না ভাইরা কথা বলেছে, বাংলাদেশে আপামর জনগণ, আলেম ওলামা সবাই নিজ জায়গা থেকে লড়াই করেছে, যেই যেই গণমাধ্যমের ভাইয়েরা, চলচ্চিত্রের ভাইরা, মিডিয়ার ভাইরা কখনো কথা বলে না, সেই বাঁধন আপু, মোশারফ করিম তারাও কথা বলেছে, আয়মান সাদিকরা একটু পরে হলেও আমাদের সঙ্গে মিশে গেছে, আমাদের জন্য গলা ছেড়ে চিৎকার করে স্লোগান দিতে দিতে তাদের গলা ছেড়ে দিয়ে রক্ত বের হয়েছে, এইরকম অবস্থা, কারো মুখ দিয়ে কথা বলে বের হচ্ছে না, সবাই শুধু ফস ফস করতেছে, গলা সব ভেঙে গেছে। আমার কথা যে আমাদের যদি গলা ছেড়ে রক্ত বের হতো, স্লোগান বন্ধ করতাম না শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু বিজয় অর্জিত হলো, বিপ্লবী সরকার গঠিত হয়েছে, আমরা সেই সরকারকে শক্তিশালী করব, যাতে করে সুন্দর একটা ভোটের পরিবেশ তারা তৈরি করতে পারে, এবং গণতন্ত্রের পথে বাংলাদেশ আবার যাত্রা করে, কিন্তু সবই হবে, কিন্তু আমার প্রবাসী ভাইদের কি হবে, এক একজনের 4 বছর জেল হয়ে গেছে, 3 বছর জেল হয়ে গেছে, এদেরকে বের করা অনেক কঠিন, যাবজ্জীবন জেল হয়েছে, আমরা কোনো দিশা পাচ্ছি না, এক একজন প্রবাসীর মা ফোন দিয়ে কান্নাকাটি করছে, স্ত্রী ফোন দিয়ে কান্নাকাটি করছে, সন্তান ফোন দিয়ে কান্নাকাটি
আমরা কোথায় কোথায় কাকে বলবো কোনো দিশা পাচ্ছি না। আমাদের আরেকজন প্রতিবাদী ভাই রাফসান জনি, তাকে কয়েকদিন যাবত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কোন জেলে আছে কোথায় আছে আমরা কেউ জানি না। এইরকম অবস্থা ভাইরা, আমার প্রবাসী ভাইরা যারা কিনা দেশের জন্য এত মায়া করে সংগ্রাম করলো, শুধু এখন না, আসিনা সরকারের অত্যাচারে যখনই বাংলাদেশের কেউ নিপীড়িত হয়েছে, দেশ থেকে কথা বলা যায়নি, আমার প্রবাসী ভাইরা ওইখান থেকে বসে ভিডিও বার্তা দিয়ে প্রতিবাদ করেছে। এ একটা বড় ঋণ আমাদেরকে ঋণই করে গেছেন যারা গ্রেপ্তার হয়েছে, সেই ঋণ শোধ করার এখন সময় তাদেরকে মুক্ত করা। শুধু তাই না, এমনও প্রবাসী আছে 20 বছর যাবৎ বাংলাদেশে আসে না একটা মামলার ভয়ে, এমনও প্রবাসী আছে 10 বছর যাবৎ বাংলাদেশে আসে না। আমি তাদেরকে বলবো, আপনারা বাংলাদেশে এখন আসবেন, আমরা ফুল দিয়ে বরণ করে নিব, এই বাংলাদেশ আপনাদের, এই বাংলাদেশ এখন মুক্ত, এখানে কোনো হায়না নাই, কোনো লাঠিয়াল বাহিনী নাই, কোনো ডাকাত নাই, চোর ছাচোর থাকবে না। আমি গোপালগঞ্জবাসীকে ধন্যবাদ জানাবো, গোপালগঞ্জবাসীর পাশে আছি আমি, আমি ব্যক্তিগতভাবে পাশে আছি। তারা কি বলেছে, শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে হবে, তারা চিৎকার করে বলেছে শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে হবে। এই আপনারাও জান কিনা, তাহলে গোপালগঞ্জবাসীকে আমরা বলি আপনাদের পাশে আছি, আপনাদের সঙ্গেও সুর মিলাইয়ে বলছি শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে। তাকে আমরা প্রচুর ফুলের মালা দেব, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। আমি গোপালগঞ্জবাসীকে বলবো, আমি হায়নাদের জন্য ফুলের মালা দেব, ফুলের মালা দিতে দিতে নিঃশ্বাস বন্ধ করে দিব, টেনশন করেন না, নিঃশ্বাস বন্ধ করে দেব, এত ফুল দিব সে কাছে যেন দম খেলাতে না পারে, সে ফুলের কবর রচনা করবো আমরা সেই দিন। গোপালগঞ্জবাসীকে বলবো, দেখেন আপনাদেরকে কি বেইজ্জতি না করেছে আওয়ামী লীগ, আপনারা বুঝতে পেরেছেন কি পেয়েছেন আওয়ামী লীগের কাছ থেকে, কয়েকজনের বেড়ার ঘর পাকা বাড়ি হয়েছে বলেন, বলেন কয়েকজনের, গোপালগঞ্জের কয়েকজনের বেড়ার ঘর পাকা হয়েছে গত 16 বছরে, কিছু হয়নি। ওইখানে যদি উন্নতি হয় তাহলে বেনজিনের উন্নতি হয়েছে, বেনজিন বেনজিন গোপালগঞ্জের ইঞ্চে ইঞ্চে একটু পরে কথা বলে। আপনারা প্রিয় ভাইয়েরা, দেখেন গোপালগঞ্জবাসীকে বলছি, আপনারা খেয়াল করেন যে গোপালগঞ্জে আপনাদের উন্নতি হয়েছে কিনা, কি নিউজ হয়েছে যে বেনজির পারলে পুরো গোপালগঞ্জ কিনে নিত, তার মানে কি গোপালগঞ্জের মানুষের জমি জমা এগুলো সব দখল করে দিয়েছে বেনজির এবং আওয়ামী হায়নারা। সেই আওয়ামী হায়নারাই গতকালকে সেনাবাহিনীর উপরে হাত তুলেছে, কিন্তু গোপালগঞ্জবাসীকে বলছি দোষ কার হয়েছে, কেউ আওয়ামী হায়নাদের নাম বলছে নাকি গোপালগঞ্জের নাম বলছে, একবার বিবেচনা করেন। অর্থাৎ গোপালগঞ্জের মাথা হেড করেছে কে, আওয়ামী লীগ। তাহলে গোপালগঞ্জবাসীর উচিত এখন আওয়ামী লীগকে সেখানে প্রতিরোধ করা, যদি প্রতিরোধ করতে না পারে তাহলে সম্মান নিয়ে বাঁচতে পারবে না। এখানে দেখেন গোপালগঞ্জের আরেকজন সন্তান রয়েছে কর্নেল মিয়া মুশিউজ্জামান, তিনি শেখ হাসিনার বিরুদ্ধে অনেকবার হুঙ্কার দিয়েছেন, প্রতিরোধ করে তুলেছেন। সুতরাং জেলার বিরুদ্ধে যে একটা নিন্দা ছড়ায় গেল, গোপালগঞ্জবাসীকে বিবেচনা করতে হবে যে তারা আওয়ামী হায়নাদেরকে প্রশাসনের হাতে তুলে দিবে কি না। এবং সর্বশেষ বলছি, যারা কথা বলবেন আজকের আমাদের এই প্রোগ্রামটা প্রবাসীদের বিষয়ে, কয়েক শত প্রবাসী আটক আছে, তাদের অনেকে যাবজ্জীবন হয়ে গেছে, তাদের মুক্তির বিষয়গুলো আপনারা তুলে ধরবেন। ও আরেকটা, আমাদের অ্যাম্বাসিডরগুলো পরিবর্তন করতে হবে। আমি আমাদের প্রবাসী পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ বিষয়ের দায়িত্ব যারা আছেন তাদেরকে বলছি, এই অ্যাম্বাসিডর, এই দূতাবাসের কর্মকর্তারা হলো সেই ঘাগু শয়তান যারা বছরের পরে বছর প্রবাসীদেরকে নির্যাতন এবং নিপীড়ন করেছে, এদেরকে এখানে রাখা যাবে না। ওই বিচারপতিকে যেরকম হাতিনার কাছে পাঠিয়েছি, আমরা এই অ্যাম্বাসিডরদেরকেও হাতিনার কাছে পাঠাতে চাই। আমরা এক সপ্তাহের মধ্যে সকল অ্যাম্বাসিডর পরিবর্তন করে বিপ্লবী সরকারের অ্যাম্বাসিডর দেখতে চাই, যাতে করে প্রবাসীদের মুক্তি ত্বরান্বিত হয়। ধন্যবাদ ভাইকে।